وترحمنا لنكونن من الخاسرين.
রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ রব্বুল আলামিন তাকিয়ে দেখো রে বজরি খলার জমিন, বাদে আসর থেকে আলোচনা মিলাদ মাহফিল জিকির আসর তাসবিহ তালিল পড়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, খুশি কাসা মাসুম বাচ্চা যাদের আমল নামায় এখনো কোনো গুণা লেখা হয়নি, আল্লাহ পর্দার আল আমার মা বোনদেরকে মাইয়া এই গভীর রাত্রে তোমার রহমতের দুয়ারে হাত বাড়াইলাম। আমার দুই দিন ব্যাপী এই বাৎসরিক ওয়াজ মিলাদ মাহফিল আজকের সমাপনী দিনে আমরা যারা হাত তুলেছি এই মজলিসের মধ্যে যারা হাত দুইখানা তোমার কাছে মা লাগে, ওই হাতের উসিলায় আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দাও। সালাতু সালামের হাদিয়া কুটি কুটি করে বাড়াইয়া মক্কার বাতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী বেতার বেতি দরুদি উম্মতের কান্নাই আমার দয়াল নবীজের নৌরানি কদম মুবারকে মঞ্জুর করে নাও। নবীজি আওলাদ আহলে বাই সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিন আশারায়ে মুবাশশিরিন তাবেইন তাবে তাবেইন সিদ্দিকিন সালিহিন বুজুরগানে দিন চার তরিকার চার ইমাম চার মাজহাবের চার ইমাম সহ আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়া কবুল কর। জানি না রে আমি অদমের সাথে যারা হাত তুলেছে কার জানি কলিজার টুকরা বাবা নাই, কে জানি রে বসে বসে বাবার কথা মনে করে কান্দে, কার জানি গর্ভধারিণী মা নাই, কে জানি মা দুঃখিনীর কথা স্মরণ করে তোমার দরবারে কান্দে। আ মাবুদ এমন এতিম হয়তো বা হাত বাড়াইল মাও নাই রে বাবাও দুনিয়ার জমিনে নাই, আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর আজাব মাফ করে দাও। রব্বানা হায়ো রব্বানা হায়ো রব মোলেন রব্বানা হায়ো করে দাবে জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দাবে জীবনে যত গুনাহ করেছি করে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও দয়াল নবীর বন্ধু নাই রে বান্দব নাই রে সকলে কোন আল্লাহ আর একটু জোরে আল্লাহ বন্ধু নাই রে বান্দব নাই রে সেই জাগার বান্দব নবী মুস্তফা সেই জাগার বান্দব নবী মাবুদ রব্বুল আলামিন আজকের মাহফিলের খাতিরে
এই বজরি খালার সমস্ত কবরবাসীর কবর আজাব মাফ করে দাও। আল্লাহ যে যে নিয়ত করে সে যে প্রত্যেকের মাকসুদ পূরণ করে দাও। আল্লাহ আজকের মাহফিলে তাবারুককে তুমি কবুল করো, তাবারুকের উসিলায় কলবের ময়লা পরিষ্কার করে দিও। আল্লাহ দরবার শরীফের বাৎসরিক মাহফিলে যারা অংশগ্রহণ করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে, আল্লাহ মেহরবানি করে সকলকে তুমি কবুল করে নাও। দোয়া চাইলেন মোহাম্মদ কবির হোসেন, আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানি প্রত্যেকের কবর হাদিয়ে কবুল কর। আল্লাহ বিশেষ করে দিলবালার হাবিব মিয়ার মা ফাতেমা আক্তার এসেছেন, না ওনার মা বাবা দুনিয়ায় নাই, স্বামী দুনিয়ায় নাই, ঘরের বৃন্দ অসুখ বিসুখ, আল্লাহ মেহরবানি করে সকলকে শেফা দান করে দাও। আল্লাহ বিশেষ করে আমি গুনাগা দাদিমা অসুস্থ, আল্লাহ মেহরবানি করে সুস্থ করে হায়াতে তৈয়বা দান করো। আমার আম্মা দুনিয়ায় নাই, ওনার কবরে হাত দিয়ে পৌঁছায় দাও। আল্লাহ বজরি খোলা দরবার শরীফকে তুমি কবুল করে নাও। আশেকান জাকেরান মুরিদান ভক্তবৃন্দ সকলকে তুমি হায়াত দারাজ করে দাও। প্রত্যেকের কামাই রোজগার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ বিশ্বাস করে অনেকে আলোচনা করেছে, অনেকের সুযোগ হয় নাই, মাওলানা হুসাইন আহমদ আল কাদের আল্লাহ হকানি রব্বানি আলেম হিসাবে কবুল করে নাও। মাওলানা হাফিজ মাসুদ হুসেন আল কাদেরি আল্লাহ এমন আলেম বানায় যে আলেম এলাকা দিয়ে হাঁটলে কবর আজাব মাফ হয়ে যায়। আল্লাহ অনেককে সময় দেওয়ার সুযোগ হয় নাই, মাবুদ আরো যেন বড় করে এই মাহফিলকে ইন্তেজাম করতে পারে তুমি সেই তৌফিকে দাও। আল্লাহ এই বজরি খালার প্রত্যেকটা ঘরে ঘরে তোমার রহমত ও বরকত নাজিল করে দাও। প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন ওয়া হাক্কি কালিমাতি তাইয়্যিবা আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।